হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমাদের 50 নম্বর কনভারসেশন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে আমাদের গত ক্লাসে। তো আজকে নতুন ক্লাসে 51 থেকে শুরু করব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট, লেটস রান, লার্ন, টেন্স অ্যান্ড টেন্স, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, মনোযোগ দিন, পে অ্যাটেনশন, আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, আর একবার ওয়ান্স এগেইন পরিষ্কার করে বলুন, স্পিক ক্লিয়ারলি, ভূত আছে, ঘোস্ট এক্সিস্ট, তাহলে আবার কি, অ্যান্ড দেন কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, শুভ সকাল, গুড মর্নিং। তো বন্ধুরা, আমাদের 51 নম্বর কনভারসেশন শেষ। আমরা চলে যাচ্ছি 52 নম্বর কনভারসেশনে। লেটস প্র্যাকটিস টেন্স অ্যান্ড টেন্স। আই ফিল কোল্ড, আমার শীত লাগছে, আমার হঠাৎ খুব একলা লাগছে, আই সাডেনলি ফিল ভেরি মাচ অ্যালোন, আমার ভালো লাগছে, আই ফিল ফাইন, গুড অথবা ওয়েল, যে কোনো একটা ফিলের সাথে যে কোনো একটা অ্যাড করে নিলেই হবে। আমার শরীর খুব একটা ভালো লাগছে না, আই এম নট ফিলিং টু ওয়েল, আমার খিদে পেয়েছে, আই ফিল হাংরি, আমার এখন খেতে ইচ্ছে করছে, আমার এখন খেতে ইচ্ছে করছে না, নাকি আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও, আমার খেতে ইচ্ছে করছে না হবে এটা। আমার সারাক্ষণ ঘুম ঘুম লাগে, আই অলওয়েজ ফিল স্লিপি, আর তার জন্য খুব খারাপ লাগছে, আই ফিল ব্যাড ফর হিম, আমার শরীরটা ভালো লাগছে না, আই ডোন্ট ফিল ওয়েল, এটা অদ্ভুত মনে হয়, ইট ফিলস ওয়ারিড। তো বন্ধুরা, কনভারসেশন নাম্বার 53। লেটস প্র্যাকটিস টেন্স অ্যান্ড টেন্স। কাম হেয়ার অ্যাট ওয়ান্স, একবার এখানে আসুন, একবার আসো, কাম অ্যাট ওয়ান্স, একবার যথেষ্ট, ওয়ান্স ইজ এনাফ, আরেকবার ওয়ান্স এগেইন, তুমি থাকো কোথায়, হোয়ার ডু ইউ লিভ, আমি রাজশাহী থাকি, আই লিভ ইন রাজশাহী, তুমি বিনোদনের জন্য কি করো, হোয়াট ডু ইউ ডু ফর ফান, আমি আমার অবসর সময়ে খেলা করতে পছন্দ করি, নাকি এখানে লা করতে পছন্দ করি, আই লাইক টু পেইন্ট মানে হচ্ছে আঁকা কি করতে পছন্দ করি, আই লাইক টু পেইন্ট ইন মাই স্প্রে টাইম, তুমি কোথায় পড়ালেখা করো, হোয়ার ডু ইউ স্টাডি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আই স্টাডি অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি। তো বন্ধুরা দেখুন, আমাদের 53 নম্বর কনভারসেশন শেষ। 54 নম্বর কনভারসেশন। তো 54 নম্বর কনভারসেশনটা তো একটু দেখতে অসুবিধা হতে পারে, একটু সরাই দিই, ঠিক আছে? ঠিক আছে। লেটস প্র্যাকটিস টেন্স অ্যান্ড টেন্স। আপনার পদত্যাগ করা উচিত, ইউ শুড রিজাইন, মানিকের ওখানে থাকা উচিত ছিল, মানিক শুড হ্যাভ বিন দেয়ার, আমাদের ঘুমাতে যাওয়া উচিত, উই শুড গো টু স্লিপ, আমাদের উচিত তাদের সাহায্য করা, উই শুড হেল্প দেম, আমার উচিত ছিল রহিমের পরামর্শ মানা, আই শুড হ্যাভ ফলোয়েড রহিমস অ্যাডভাইস, আমার উচিত ছিল আগে সুমনের সঙ্গে কথা বলা, আই শুড হ্যাভ টক টু সুমন ফার্স্ট, তার বয়স 22 হওয়ার সম্ভাবনা, chances are he is 22 years old, তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, আপনার ক্ষমা চাওয়া উচিত, ইউ শুড অ্যাপ্লাইজ, আপনি ভালো করে জানেন, ইউ শুড নো বেটার। তো বন্ধুরা, আমাদের কনভারসেশন নাম্বার 54, 54 নম্বর কনভারসেশন শেষ হয়ে গেল। তো চলে যাচ্ছি পরবর্তী কনভারসেশন, 55 নম্বর কনভারসেশন। আপনি কোন দলের ভক্ত, হুইচ টিম আর ইউ এ ফ্যান অফ, আমার কোন রাস্তাটিতে যাওয়া উচিত, হুইচ রোড শুড আই টেক, আমি কোনটি দিয়ে শুরু করবে, হুইচ শ্যাল আই বিং উইথ, আপনি কোন দেশ থেকে এসেছেন, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, তিনি কোন দিক দিয়ে গিয়েছিলেন, ইন হুইচ ডিরেকশন ডিড হি গো, আমার ধারণা তুমি সঠিক, আই গেস ইউ আর রাইট, আমার ধারণা এখন ৮টা বাজে, আই গেস ইট ইজ অ্যাবাউট 8 o'clock, আমার ধারণা এটা একটা ভালো প্রশ্ন, আই গেস দ্যাটস এ গুড কোয়েশ্চেন, আমার মনে হয় সে মিথ্যা বলেছিল, আই গেস হি ওয়াজ লাইং, আমার ধারণা তার বয়স ১৯ বছর, আই ডু সে শি ইজ 19 years old. বন্ধুরা, আমাদের ৫৫ নাম্বার কনভারসেশন শেষ। আমাদের এখন ৫৬ নাম্বার কনভারসেশন। তো ৫৬ নাম্বার কনভারসেশনের ভিতরে লেটস প্র্যাকটিস 10 সেন্টেন্স। কোনটি সঠিক, হুইচ ইজ কারেক্ট, কোনটি হুইচ ওয়ান্স, কোনটি নতুন হুইচ ইজ নিউ, কোন রাস্তায় ইন হুইচ স্ট্রিট, কোনটা ভালো হুইচ ইজ বেটার, কোনটা সত্য হুইচ ইজ চিপ, হুইচ বুক ডু ইউ নিড, কোনটা সত্য, ও আপনার কোনটি সত্য হুইচ ইজ, কোনটি সত্য হুইচ ইজ চেপ, কোন বইটি আপনার প্রয়োজন হুইচ বুক ডু ইউ নিড, আপনি কোন শহরে আছেন ইন হুইচ সিটি আর ইউ, কোন দিক থেকে ফ্রম হুইচ ডিরেকশন, কোন ট্রেনটি আপনি ধরবেন হুইচ ট্রেন উইল ইউ ক্যাচ। তো বন্ধুরা, আমাদের ৫৬ নাম্বার কনভারসেশন শেষ। ৫৭ নাম্বার কনভারসেশন লেটস প্র্যাকটিস 10 সেন্টেন্স। রিপন কেমন অথবা কী ধরনের ব্যক্তি, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ রিপন, এটা কী ধরনের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইজ ইট, তুমি কী ধরনের কাজ করবে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক উইল ইউ ডু, এটা কী ধরনের কেক হোয়াট কাইন্ড অফ কেক ইজ দিস, তুমি কী ধরনের খাবার খেয়েছো হোয়াট কাইন্ড অফ মিল ডিড ইউ ইট, তুমি কী ধরনের খেলা পছন্দ করো হোয়াট কাইন্ড অফ স্পোর্ট ডু ইউ লাইক, কী হচ্ছে হোয়াটস গোয়িং অন, আমরা পায়ে হেঁটে ঘুরেছিলাম উই ট্রাভেলড অন ফুট, এটা কী ধরনের কথা হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস, সেটা কী ধরনের স্বাদ হোয়াট কাইন্ড অফ টেস্ট ইজ দ্যাট। তো বন্ধুরা দেখুন, ৫৭ নাম্বার কনভারসেশন শেষ। শুরু করছি ৫৮ নাম্বার কনভারসেশন। লেটস প্র্যাকটিস 10 সেন্টেন্স। ইহা কী ধরনের খেলা হোয়াট কাইন্ড অফ প্লে ইজ দ্যাট, এগুলো কী ধরনের গাছ হোয়াট কাইন্ড অফ ট্রিজ আর দেয়ার, সেখানে কী ধরনের সমস্যা ছিল হোয়াট কাইন্ড অফ ট্রাভেল ওয়াজ দেয়ার, তুমি কেমন কী ধরনের মানুষ ছিলে হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ হি, আমি প্রায় প্রতিদিন গোসল করি আই টেক এ বাথ অলমোস্ট এভরি ডে, প্রায় সব পাতা ঝরে পড়েছে অলমোস্ট অল লিভস আর ফলেন, তিনি প্রায় প্রতিদিনই আমাকে ফোন করেছেন হি কল্ড মি আপ অলমোস্ট এভরি ডে, জেনি প্রায় ৩ ঘন্টা ধরে কথা বলছিল জেনি স্পোক ফর অলমোস্ট 3 hours, মিম মিটিংয়ের কথা প্রায় ভুলেই গেছিল মিম অলমোস্ট ফরগট অ্যাবাউট দ্য মিটিং, সীমা প্রায় প্রত্যেক দিন কেঁদেছে সীমা হ্যাজ বিন ক্রাইং অলমোস্ট এভরি ডে। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী রুলস 59, 59 নাম্বার রুলস। আমি আপনার উপর নির্ভর করে আছি আই অ্যাম কাউন্টিং অন ইউ, আমি এখানে ব্যবসার জন্য এসেছি আই অ্যাম হেয়ার অন বিজনেস, আমি পায়ে হেঁটে গিয়েছিলাম আই ওয়েন্ট অন ফুট, এটি কম্পিউটারটি ব্যাটারিতে চলে এই কম্পিউটারটি ব্যাটারিতে চলে দিস কম্পিউটার রানস অন ব্যাটারিস, আপনি রবিবার সাধারণত কী করেন হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন সানডে, দয়া করে মিটারটা চালু করে দিন প্লিজ পুট দ্য মিটার অন, সেটা কোন তলায় হুইচ ফ্লোর ইজ ইট অন, এই বিষয়ে আপনার কী মত হোয়াট আর ইয়োর থট অন দ্যাট, সে তার ছাতা বাসে ভুলে ফেলে এসেছে হি লেফট হিজ আমব্রেলা অন দ্য বাস, রিপন প্ল্যাটফর্মে অপেক্ষা করল রিপন ওয়েটেড অন দ্য প্ল্যাটফর্ম। তো চলে যাচ্ছি পরবর্তী রুল 60 নাম্বার রুল। আমিও আসবো মে আই অ্যাকম্পানি ইউ, আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো আই উইল গেট ব্যাক টু ইউ সুন, আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ। সে খুব কষ্টে সময় কাটাচ্ছে, হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম। সে কাটায় কাটায় ছয়টায় এসেছিল, হি কামস অ্যাট 6 o'clock শার্প। আপনাকে পেয়ে ভালো লাগছিল, ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ। হ্যাঁ মনে পড়ছে তুমি রাকিব, ও ইয়া ইউ আর রাকিব। তুমি আমাকে খোঁচা দেওয়া বন্ধ করবে কি? উইল ইউ স্টপ পকিং মি। তোমার কোনো চালাকি চলবে না, নন অফ ইউর লিটল গেমস। শুধু শুধু তাকে বকাঝকা করার কোনো মানেই হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট টু স্কোল্ডিং হিম উইথাউট এনি রিজন। বন্ধুরা আজকে 60 নম্বর পর্যন্তই কনভারসেশনগুলো থাক, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কনভারসেশনগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি এখন আর সাবস্ক্রাইব করার কথা বলা লাগবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম।